একটা ব্র্যান্ডের মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট, যেমন এটা হচ্ছে আপনার এই পাপায়া পাপায়া, আর এটা হচ্ছে আপনার কজিক ভিটামিন বি থ্রি, ভিটামিন সি এবং ভিটামিন ই সমৃদ্ধ গ্লুটা। এটা হচ্ছে এই সাবানগুলো একটু না খুললে বুঝতে পারবেন, তিনটা সেটের সাবান, আর এটা হচ্ছে আপনার এই যে এটাও তিনটা সেটের সাবান। স্কিনটাকে এক থেকে তিন সেট ফর্সা করতে চাই, সাবানের একটা ভিডিও সেক্ষেত্রে এটা আমি নিয়ে আসলাম। তো এটা প্রাইস হচ্ছে অনলি 250 টাকা। এক্সপোর্ট চুপ, যাদের আপনার দীর্ঘদিনের বিভিন্ন রকম কালো দাগ, এরপরে আপনার এই যে বিভিন্ন রকম আন্ডার আর্মস হয়, সিক্রেট পার্টে বা বিভিন্ন জায়গায় কালো অনেক দিনের দাগটা স্পটের মতো হয়ে গেছে, সেক্ষেত্রে এই সাবানটা আপনার 3 থেকে 550 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপু এবং ভাইয়ারা, আপনাদের জন্য আজকে একটা স্পেশাল ভিডিও হচ্ছে, যেটা হচ্ছে খুব ইফেক্টিভ কিছু সাবান নিয়ে আসছি। অনেকেই বলেন যে ভাইয়াদের জন্য কি আছে, এই জন্যই ফার্স্টে বললাম আপু এবং ভাইয়ারা, কারণ ভাইয়াদের স্কিনে যারা হচ্ছে বাইরে যাচ্ছেন তাদেরও কিন্তু স্কিনে যত্নের দরকার আছে, তারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন, নট অনলি আপুরা, ঠিক আছে? পুরো ভিডিও দেখবেন। আছি আমি আপনাদেরই পছন্দের নিউ দোলন কসমেটিক্স থেকে, যেখানে বারবার আসি আপনাদেরই জন্য। আর এখানে হচ্ছে দুইটা ফোন নাম্বার আছে, ঘরে বসে অনলাইনে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে পণ্য নিতে পারবেন। আর আমাদের সাথে আছেন ভাই, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম দিদি, আপা কেমন আছেন? জি ভাই ভালো। তো আজকে হচ্ছে যে সাবান দেখাবো, হ্যাঁ, আর ক্রিমের কাজ তো সাবান করতে পারে না, নাকি পারে? না না, আপনাদের কিছু কিছু সাবান আছে স্পেশাল, আমাদের এমন কিছু সাবান আছে যেগুলো আপনারা নরমালি শুধু আপনি ক্রিম না অন্যান্য সানব্লকের কাজ করে। তো আজকে আমাদের কিছু সাবান আছে যেগুলো হচ্ছে কোলাজেন, এরপরে আপনি ক্যারেট, এরপরে একটা ভিটামিন ই, ভিটামিন বি থ্রি, চারকোল, পাপায়া, বিভিন্ন রকম ফ্রুটস বা বিভিন্ন রকম আপনার ভিটামিনের সমৃদ্ধ কিছু সাবান, যেগুলো আপনার 100% ফেসে এফেক্টিভ এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। নর্মালি বিভিন্ন ক্রিম বলেন বা বিভিন্ন লোশন বলেন, এগুলো অনেকে দেখা গেছে বিভিন্ন স্কিন যদি আপনার অ্যালার্জি জনিত সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার বডিতে বিভিন্ন রকম র্যাশ ওঠে বা শরীর চুলকায়, বডিতে ঠিক মতো অ্যাবজর্ব করে। আর সাবানগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ওই রকম কোনো সাইড এফেক্ট ছাড়া, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার বডিতে সহজেই অ্যাপ্লাই করা যায় এবং খুব সহজেই আপনার বডিতে একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো এরকমই কিছু সাবান যেগুলো আমাদের, এই সাবানগুলো বেশিরভাগই হচ্ছে আপনার থাইল্যান্ডি বা কোরিয়ান বা কিছু কিছু সাবান আছে আপনার মিয়ানমারের, তো এরকম কিছু সাবান আছে যেগুলো আপনার 100% এফেক্টিভ। তো এর মধ্যে ফার্স্টে যেমন এসে কজিক, তো আমাদের এই সাবানগুলো নিয়ে আগেও এই রিতা ব্লগস এর ভিডিও আছে, তো আবার অনেকদিন পরে আবার। আচ্ছা, আপনারা একটু খেয়াল করবেন আজকে কিন্তু আমরা খুবই অল্প সাবান নিয়ে আসছি, আমাদের কাছে কিন্তু আরো প্রচুর পরিমাণে কালেকশন আছে, বাট যে কয়টা সাবান আপনারা চান এবং যেগুলো মোস্ট ইফেক্টিভ এবং কাজ হবেই হবে সেগুলোই শুধু আজকের ভিডিওতে মেইন ফোকাস, ঠিক আছে? চলুন কজিক সম্পর্কে দেখি। ফার্স্টে যেমন আছে আপনি কজিকের সাবানটা, কজিকের আপনার একটা সাবান, এই একটা ব্র্যান্ডের মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট, যেমন এটা হচ্ছে আপনার এই পাপায়া পাপায়া, আর এটা হচ্ছে আপনার কজিক, এই যে গ্লুটা কোলাজেন। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার পাপায়া উইথ মিল্ক, আর এই যে কোলাজেন উইথ মিল্ক, এটা কিন্তু আপনার এই যে গ্লুটা কোলাজেন সুপার আলফা, আর এটা হচ্ছে আরবুটিন। এটা হচ্ছে নর্মালি অন্যান্য যে সাবানগুলো আছে এই সাবানগুলো থেকে তুলনামূলকভাবে অনেক অনেক বেশি কার্যকরী, দেন আপনার এটা 3 থেকে 4 সেট স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, পাশাপাশি এটা আপনার 1 থেকে 1.5 সপ্তাহে মোটামুটি ভালো রিভিউ আসতে সাহায্য করে। এগুলো প্রাইস হচ্ছে অনলি 650 টাকা করে, ঠিক আছে? এরপরে হচ্ছে মোস্ট পপুলার দ্য ফেমাস সোপ, পিউরি সোপ, যেটা আপনার বি, ভিটামিন বি থ্রি, ভিটামিন সি এবং ভিটামিন ই সমৃদ্ধ, এটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই সাবানটা কিন্তু প্রচুর ফায়দা। এটা রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটা প্রাইস হচ্ছে আপনার 650 টাকা, লাইক সেম প্রাইস। এরপরে কজিক ডিনারো, এটা হচ্ছে কজিক ডিনারো ব্র্যান্ডের, এটা হচ্ছে কজিক সোপ, কজিক হোয়াইট, আর কজিক এটা হচ্ছে কজিক এই গ্লুটা। এটা হচ্ছে এই সাবানগুলো একটু না খুললে বুঝতে পারবেন না, কারণ এই সাবানটা তেমন বেশি একটা পপুলার না। এই যে এটা হচ্ছে আপনার তিনটা সেট, তিনটা সেটের সাবান, আর এটা হচ্ছে আপনার এই যে এটাও তিনটা সেটের সাবান, এটি হচ্ছে কজিকের ডিনিয়ানো সাবান, এটি একদম আপডেট ভার্সন। এগুলো আপনার রিসেন্টলি এই আপনার অনেক ভাইরাল একটা প্রোডাক্ট, এগুলো প্রাইসও আপনার সেম 650 টাকা করে। তারপর হচ্ছে হোয়াইট অ্যালোয়া, এটা আপনার বডি ক্রিম আছে, ফেস ক্রিম আছে, কিন্তু সাবানটা অনেক পপুলার, এটা প্রাইস হচ্ছে 750 টাকা। এরপরে হচ্ছে আপনার লি কজিক পাপায়া, এটা আপনার এই যে 7 দিনের মধ্যে স্কিন ফর্সা উইদাউট এনি কাইন্ড অফ ক্রিম, আপনি কোনো রকম ক্রিম ছাড়া আপনি 7 দিনে স্কিনটাকে ফর্সা করবে এবং সুথিং জেলের মতো কাজ করে উঠেছে, এটা শুধু সাবান না উইথ সুথিং জেল, এটার প্রাইস হচ্ছে 650 টাকা। এরপর হচ্ছে ফিউরি আলফা আরবুটিন মিরাকেল হোয়াইটেনিং সোপ, এটা হচ্ছে আপনার মিরাকেল, এটা হচ্ছে আপনার এক্স থ্রি হোয়াইটনিং, স্কিনটাকে 1 থেকে 3 শেড ফর্সা করতে সাহায্য, এটা কিন্তু মেড ইন থাইল্যান্ড। এই বেশিরভাগ প্রোডাক্ট আজকে আমাদের স্পেশাল যে প্রোডাক্টগুলো এগুলো 95% থাইল্যান্ডে, সেই জন্য আমি প্রত্যেকটা কান্ট্রিটা উল্লেখ করলাম। তো এটাও থাইল্যান্ডে একটা সাবান, এটার প্রাইস 650 টাকা।
এটা সিক্রেট পার্টের জন্য বা বিভিন্ন রকম আপনার সাবান এটা কিন্তু ফুল কম্পোর্টে আমাদের ভিডিও আছে, দেন আমাদের কাছে সম্পূর্ণ ডার্মালজিক্যাল টেস্টেড সাবান। এটার মধ্যে একটা হচ্ছে স্যাফরান সুপ, তারপরে হচ্ছে আপনার বায়ো অ্যাক্টিভ ডার্ক স্পট সুপ, যাদের আপনার দীর্ঘদিনের বিভিন্ন রকম কালো দাগ, এরপরে আপনার এই যে বিভিন্ন রকম আন্ডার আর্মস হয় সিক্রেট পার্টে বা বিভিন্ন জায়গায় কালো অনেক দিনের দাগটা স্পটের মতো হয়ে গেছে, সেক্ষেত্রে এই সাবানটা আপনার 3-5 মিনিট মাখার পর একটু ফোমিং করে রেখে দেবেন, তারপরে ক্লিন করে ফেলবেন। এরপর হচ্ছে আপনার আপনার বায়োঅ্যাক্টিভেল আপনার ডটিং সোপ, এটা আপনার ব্রাইটনিংয়ের জন্য চমৎকার কাজ করে। এই তিনটা হচ্ছে আপনার বায়োঅ্যাক্টিভেল সোপ, এগুলো হচ্ছে 550 টাকা করে। যে সাবানগুলো দেখাবলাম, ওই যে ফার্স্টে বললাম যে এগুলো হচ্ছে মোস্ট ইফেক্টিভ, আর অনেকেই যে প্রশ্ন ছিল আপনাদের যে সাবানই কি ফর্সা করে, হ্যাঁ অবশ্যই স্কিন প্রিপেয়ার করে, স্কিন ফর্সা করে, এবং সাবানই অনেক সময় অনেক কাজ হয়ে যায়। সো যদি ভালো মানের এবং অরিজিনালটা হয়, এটা আমি বারবার করেই বলবো, চলে আসবেন আপনারা নিউ দোলন কসমেটিক্সের দোকানে, এসেও কিনতে পারবেন অথবা অনলাইনে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে পণ্য ক্রয় করতে পারবেন ঘরে বসেই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।